সাধারণত ভিউ হয় না, মূলত পুরাতন ভিডিও, যে ধরনের ভিডিও অনেক আগে আপলোড দিয়েছেন কিন্তু ভিডিওগুলো অনেক ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও ভিডিওতে ভিউ আসতেছে না। কিন্তু আজকে আপনাদের সামনে এই যে একটা ট্রিক্স নিয়ে আসছি এবং এই ট্রিক্সটা আপনারা যদি কাজে লাগান তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে, প্রচুর পরিমাণে ভিউ আসবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। আজকে আমি যে ট্রিক্সটি কথা বলবো শর্টকাটে বা শর্ট কথায় যেটা নাম হলো, সেটা হচ্ছে আপনার আই বাটন। আই বাটন, এটা অনেক বড় বড় ইউটিউবার আছেন যারা ভিডিওর মাঝে বলেন যে আপনি যদি আরও ভিডিও দেখতে চান, এই ধরনের অনেক ভিডিও দেখতে চান, তাহলে আই বাটনে ক্লিক করুন। আই বাটন কি? আই বাটন আপনি খেয়াল করে দেখুন, আপনার এখানে উপরে একটা সুন্দর একটা ছোট্ট একটা আই লেখা আছে, এই আই বাটনটা আপনি এখনই ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন যে সাইড একটা একটা স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আই বাটনের ট্রিক্স। আর এই আই বাটনের ভিডিওতে এখানে যদি আপনি ভিডিও সেট আপ করেন তাহলে আপনার ভিডিওতে আপনি প্রচুর পরিমাণে ভিউ আসবে। আর এখানে যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আপনি নিজে সেট আপ করবেন, এবং যে ভিডিওগুলো আপনার চ্যানেলে মূলত ঠিকঠাক মতো ভিউ হয় না সেই ভিডিওগুলো যদি আপনি এখানে দিয়ে দেন, এবং তাহলে আপনার যে সাবস্ক্রাইবার আছে তারা মূলত কি করবে, এই ভিডিওগুলো তারা দেখবে এবং এখান থেকে আপনার যে ভিডিওগুলো ভিউ হয় না, যে ভিডিওগুলো অনেক আগের, সেই ভিডিওগুলো কি হবে, আপনার ভিডিওগুলো ভিউ হতে থাকবে। এখন একটা কথা আপনি তো বলতে পারেন যে এখানে আমি দিলাম ভিডিও কীভাবে ভিউ হবে, ভিউ হওয়ার কারণ দেখেন আপনার ভিডিও তো সবগুলো ভাইরাল হবে না, এটা ভাইরাল হওয়া সম্ভব না। একটা চ্যানেলে তিনটা চারটা ভিডিও সাধারণত বেশি ভাইরাল হয়, আর আপনি যদি এই তিন চারটা ভিডিওর মধ্যেই আপনার ভিডিওগুলো, যে ভিডিওগুলো ঠিকঠাক মতো ওইটার ভিতরে আপনি ওই ভিডিওর ভিতরে আপনি যে আই বাটন আছে আই বাটনের ভিতরে কিছু ভিডিও দিলেন এবং ওই যে ভিডিওটা ওখানে দিচ্ছেন ওই ভিডিওটার ভিতরে আবার আরেকটা এবং আরেকটার ভিত্তিতে আপনি ওই আই বাটনের ভিত্তিতে আরও কিছু ভিডিও দিচ্ছেন, এরকমভাবে যদি প্রত্যেকটা ভিডিওতে আপনি পাঁচটা করে ভিডিও দিতে পারবেন, একটা করে ভিডিও আই বাটনের ভিত্তিতে আপনি পাঁচটা করে সর্বমোট ভিডিও দিতে পারবেন, এরকম প্রত্যেকটা ভিডিও যদি আপনি পাঁচটা করে ভিডিও দেন এবং একটার পর একটা চেইন সিস্টেম করেন তাহলে দেখবেন যে আপনার একটা ভিডিও কোনো সাবস্ক্রাইবার যদি একটা ভিডিও দেখে পরক্ষণে সে আবার যদি আই বাটনে ক্লিক করে তাহলে আরেকটা ভিডিও পাবে, আবার ওটা যদি সে দেখে এবং ওখানকার আই বাটনে ক্লিক করে তাহলে আরেকটা ভিডিও পাবে। এরকমভাবে একটার পর একটা সব ভিডিও আপনার চ্যানেলের ভিডিওগুলো সে পেতে থাকবে। এখানে গেল, এটা হলো আপনার সাধারণ যারা ইউটিউবার আছেন তাদের জন্য। আরেকটা ব্যাপার হলো যে আমরা যারা অনেকেই যারা ট্রিক্স দেখি, বিভিন্ন ভিডিও দেখি, একটা ট্রিক্স দেখা যায় যে পার্ট ওয়ান বা একটা নাটকের আমরা পার্ট ওয়ান দেখতেছি অ্যান্ড পার্ট টুটা কোথায় পাবো, এরকম একটা সমস্যা হয়। এরকম সমস্যা বা আমরা মনে করেন যে একটা ভিডিও দেখতেছি, একটা সাপোজ একটা আমরা ইউটিউবের একটা ট্রিক্স রিলেটেড ভিডিও দেখতেছি, এখন আরেকটা আমার ট্রিক্স রিলেটেড ভিডিও দেখা দরকার, এখন এই ভিডিওটা কোথায় পাবো? এই ভিডিওটা পাওয়ার জন্য আপনাকে এই আই বাটনটা আপনি হেল্প করবে। আপনি যদি আই বাটনে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু যে এই চ্যানেলের যে মালিক এবং এই চ্যানেল যে কন্টেন্ট ক্রিয়েট করছে সে কিন্তু এই তো তার চ্যানেলে আরও যতগুলো এই ধরনের ভিডিও আছে এবং এই ট্রিক্স রিলেটেড ভিডিও আছে প্রত্যেকটা কিন্তু সেট আপ করে দিয়েছে এই আই বাটনটার মধ্যে, এবং এই আই বাটনটা এতটাই কার্যকরী যেখানে আমি নিজেও অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এবং আই বাটনটার সম্বন্ধে আপনি যদি আরও ভালো বা এটা কতটা কাজ করে যদি জানতে চান তাহলে আপনাকে, যদি আপনি পরীক্ষা করতে চান যে আমি আসলে এটা সত্যি কাজ করে কিনা, এর যদি আপনি পরীক্ষা করতে চান তাহলে আপনি একটা কাজ করবেন, আপনার চ্যানেলে কিছু ভিডিও যেখানে আপনি এই আই বাটনে বা আই কার্ড, এটাকে বলে আই কার্ড বা আই বাটন, এটার ভিতরে আপনি সেট আপ করে দিবেন। সেট আপ করে দিলে কয়েকদিন পরে আপনি আপনার ভিডিও যে অ্যানালাইটিক্স আছে, মানে ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে যে আপনার ক্রিয়েটিভ স্টুডিওর পরে যে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সে যাওয়ার পরে একদম নিচের দিকে একটু খেয়াল করে দেখবেন যে ওখানে লেখা আছে যে ইনডিসক্রিন এবং আই কার্ড, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার কী পরিমাণ আপনার যে ভিউয়ার্স আছে তারা এই ভিডিওগুলো দেখতেছে এই আই বাটন থেকে, যেটা আপনি ভাবতেও পারবেন না। এবং এর মাধ্যমে আপনার যে পুরাতন যে ভিডিও আছে সব ভিডিও আপনি এখান থেকে ভাইরাল হতে থাকবে।
এখন এতক্ষণ ধরে বকবক করলাম, এখন একটা কথা আপনি তো বলতে পারেন যে ভাই এই যে আই বাটন বলতেছেন, এটা সেট আপ করবো কীভাবে, এটা কীভাবে এখানে এই ভিডিওগুলো দেয়, এইটা আমরা কীভাবে দেখব। আজকের এই ভিডিওতে আমি তো অবশ্যই এটাই দেখাবো, আর সেটার জন্য আমাদের যেতে হবে স্ক্রিনে, কারণ স্ক্রিনে মুখে বললে এটা আপনি পারবেন না। তো চলুন স্ক্রিনে যাওয়া। আর এই আই বাটন আপনার ভিডিওতে সেট আপ করার জন্য আপনাকে যেতে হবে প্রথমত আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনার ভিডিওতে ড্যাশবোর্ড আছে, ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে চলে আসবেন। ভিউয়ার্স দেখেন আমি ড্যাশবোর্ডে চলে আসছি এবং আমি যে ভিডিওটাতে আই বাটন লাগাতে চাই আমি সেই ভিডিওটাতে যাব। তো এখানে দেখেন এখানে আসছে অনেকগুলো ভিডিও আসছে, তো এখন আমি লাস্ট রিসেন্ট যে ভিডিওটি এই ভিডিওটিতে মনে করেন যে আমি এখন এই ভিডিওটাতে আমি লাগাবো, এই আই বাটন আমি লাগাবো। তো এটার জন্য কী করবো, এডিট বাটন আছে, এডিট বাটনটা আমি ক্লিক করবো। এডিট বাটনে ক্লিক করার পর দেখুন এই যে চলে আসছে, এরপরে এখানে দেখেন এরকম একটা অপশন আসবে। আসার পরে এই উপরে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, যে এখানে এই পাশে দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা আই চিহ্ন দেওয়া আছে। এই যে আই বাটনটা, এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এই বাটনটা ক্লিক করার পরে দেখেন আর একটা কিছু এখানে একটু কাজ আছে আপনার, এই কাজগুলো ঠিকঠাক মতো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিডিওটা অবশ্যই, যে ভিডিওগুলো দিবেন ওই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসবে। দেখেন আমি ইতিমধ্যে এখানে কিছু ভিডিও আমি কী করেছি, অ্যাড করেছি, চারটা পাঁচটা ভিডিও দেখেন এখানে বলছে পাঁচটা ভিডিও, পাঁচটা আমি এডিট করেছি। তো আমি এখানে জাস্ট যা করতে চাই, আমি এখানে যদি আপনি চান যে এগুলো পরিবর্তন করে দিতে তাহলে যেখানে এ আছে, তো তার আগে আমি একটা কাজ করি, এখান থেকে আমি একটা ভিডিও আমি বাদ দিতে চাচ্ছি। ভিউয়ার্স খেয়াল করুন আপনারা যখন এই জায়গায় আসবেন তখন দেখবেন এই যে এই পাশে এখানে একটা লেখা আছে অ্যাডেড কার্ড, এই যে অ্যাড কার্ডে এখানে দেখেন আমার এখানে নীল হয়ে আছে, আর এখানে নিচে বলতেছে যে কার্ড ইউজেস 4 of 5, মানে আমি পাঁচটা ভিতরে চারটে ইউজ করেছি আর একটা ইউজ করিনি। তো এখন আপনাদেরকে আমি আর একটা ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন এক্ষেত্রে কী করবো, সরাসরি এখানে আপনি কোন জায়গায় ভিডিওটার কোন অংশটুকুতে আপনি এই আই কার্ড দিতে চান, তাই আমি দেখেন এখানে যেগুলো বসাইছি সেক্ষেত্রে এখানে একটা বলা আছে, দেখেন এখানে যে নিচে একটা এই যে একটা ঘর আছে, এই যে ঘরটা এই ঘরের ভিতরে দেখেন এখানে আছে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট মিনিট আর কি বলা আছে। তো আপনার এখানে যে কয় মিনিট এখানে দিতে চান সেই কয় মিনিটে এখানে বসাবেন। তো আমি এখানে মনে করেন যে আমি এখানে যে 1 মিনিট আছে 1 মিনিটে এখানে দেবো, তাহলে কী করবো আমি এখানে ক্লিক করবো। আর আপনার যদি মোবাইলে না করে আপনার যদি কম্পিউটারটা করে তাহলে এখানে মাউস দিয়ে ক্লিক করবেন, মোবাইল এবং কম্পিউটার সেম একই সিস্টেম এখানে। তো এরপরে 59 সেকেন্ড দেখেন এখানে আমি এই যে এখানে যে সিলেক্টর আমি এখানে এনে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, যে যেখানে আমি অ্যাপটা দিতে চাই সেখানে কিন্তু, মানে যেখানে আমি আই বাটনটা লাগাতে চাই সেখানে আমি সিলেক্টরটা দিয়েছি। এরপরে কী করবো, এই যেখানে আছে অ্যাডেড কার্ড নীল বাটনটা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আপনি অনেক কিছু, আপনি যদি কোনো চ্যানেলে প্রমোট করতে চান তাহলে এখানে দেখেন এই যে এখানে এই যে বলছে যে চ্যানেল, আবার যদি কিছু ডোনেশন ই করতে চান তো এখানে পাবেন, যে পোল যদি দিতে চান পোল, লিঙ্ক যদি দিতে চান, আর যদি ভিডিও অথবা প্লেলিস্ট দিলে প্রথমেরটা। তো আমি এখানে যেহেতু আমার ভিডিও আমি দিতে চাই তাহলে ক্রিয়েট বাটনের পাশে দেখেন ক্রিয়েট লেখা আছে, তারপরে ওখানে ক্লিক করে এরকমভাবে চলে আসবে। তো আসলে এখানে আপনি যে ভিডিওটা দিতে চান এখান থেকে আপনার যে ভিডিওটা আপনার ঠিকমতো ভাইরাল হয় না সেই ভিডিওটা এখানে দিবেন, অথবা এই যে নিচে দেখেন লেখা আছে যে ওয়ার ইন্টার ইউর ভিডিওর ইউআরএল, আপনার যে ভিডিওটা যে ভিডিওগুলো ভাইরাল হয় না সেই ভিডিওটার ইউআরএলটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন, দিলে পারে এখানে ভিডিওটা চলে আসবে। আর আমি এখানে যেহেতু আছে আমি এখান থেকে সরাসরি আপনাকে আমি দেখাচ্ছি, আমি এই 1 নম্বর এই ভিডিওটা আমি এখানে দিতে যাচ্ছি, এর একটা সিলেক্ট করবো। করার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট কার্ড, এই ক্রিয়েট কার্ডে আমি ক্লিক করতেছি। দেখেন এখানে ক্লিক করার পরে আমার যা হবে একটুখানি ওয়ার্কিং লেখা আসবে, একটু প্রসেসিং নেবে একটুখানি, এবং তারপর দেখেন এটা বসে গেছে। দেখেন আমি এই যে এখানে খেয়াল করে দেখুন আমার যে কটা অ্যাড আছে আমি এখন অ্যাড করলাম 59 সেকেন্ডে একটা, 2 মিনিট 12 সেকেন্ডে একটা, 3 মিনিট 36 সেকেন্ডে একটা, 5 মিনিট 34 সেকেন্ডে একটা, এবং সবশেষে দেখেন সব আমার হিসাবটা আছে। এবং আমি যদি চাই এডিট করতে বা ডিলিট করতে তাও পারবো। এবং এই যে এখানে দেখেন এখানে আমার একটা সিলেক্টর অ্যাড হয়ে গেছে, দেখছেন এরকমভাবে আপনি এখানে এটা অ্যাড করে দেন, এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেলে ব্যাস এখানে আপনার যখন ভিডিওটা ওয়াচ হবে তখন কিন্তু এখানে এরকম এই যে আই বাটন, যে খেয়াল করুন এই যে আমার আই বাটনটা এখানে আমি যদি ক্লিক মারি, এই যে এখানে এই যে ছোট্ট করে আই বাটনটা এখানে আমার আই বাটনটা আমি ক্লিক করলে আমার এই ভিডিওগুলো আবার চলে আসবে। এই দেখেন দেখছেন আমি যে ভিডিওগুলো দিয়েছি এই যে সুন্দর মতো এখানে কিন্তু চলে আসছে, এবং আর আপনারাও এখান থেকে বা যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু এখান থেকে ভিডিওটা দেখতে পাবে, বা আপনারা যদি চান এখান থেকে ওই আই বাটনে ক্লিক করলে আপনার এই ভিডিওটা আবার পেয়ে যাবেন। তো এইরকমভাবে এনে মূলত একটা খুব ভালো একটা ট্রিক্স, একটা ভালো একটা সিস্টেম, আশা করি আপনাদের এটা অনেক ভালো লাগবে। তো চলুন আবার ফিরে যাওয়া যাক।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ট্রিক্সটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং এই ভিডিওটি আপনার সকল বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে আনলিমিটেডভাবে শেয়ার করুন। এবং সেই সাথে আপনার যদি কিছু প্রশ্ন থাকে, আপনি যদি কিছু জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করুন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।